নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আজকে বানাবো আপনার নারকেলের প্যাটিস তো সেই জন্য আমি এখানে দেখুন এক বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে এলাম সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেব একটুখানি সাদা তেল একটু বেশি করেই সাদা তেলটা দেব ময়ামটা ভালো দিলে ভালো মতো মুচমুচে হয় জিনিসটা তো সেই জন্য একটু বেশিটা পরিমাণ ময়াম দিয়ে এটাকে আমি আগে একটু মেখে নেব আর তারপর কী করব অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো আমরা যেমন লুচি পরোটার জন্য ময়দাটা মাখি তো সেই রকমই একটা ময়দা মাখা হবে তো দেখুন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে তো এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর আরেকটা পাত্রে আমি আমি নারকেলের পুটটাকে রেডি করব তো সেই জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ নারকেল আমার কোরানো ছিল তো এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিত অনেক দিনই থাকে নারকেল কোরানোটা তো যতটা পরিমাণ লাগবে ততটা আমি নারকেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটার মতো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দু তিনটের মতো কাঁচা লঙ্কা আর যদি কেউ টমেটো ভালোবাসেন তো টমেটো কুচিও দিতে পারেন তো আমি এগুলোই দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব আপনার সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেব সামান্য একটু চিনি যদি চিনি মিষ্টি পছন্দ না করেন তাহলে আপনারা চিনিটাকে স্কিপ করে যেতে পারেন আর দিয়ে দেব হাফ চামচের থেকেও কম একটু হলুদ দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব আর এটাকে আমি দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো যাতে মশলাটা একটু মজে যায় আর এদিকে লিচিটা করে নিয়েছি একটু লুচির থেকে বড়ো সাইজের লেচি করেছি আর এটাকে বেলে নেব এটা লুচির মতো আপনার গোল হওয়ার দরকার নেই মোটামুটি আমি প্যাটিস যেহেতু চৌকো শেপের হয় তো আমি সেই চৌকো শেপটা দেওয়ারই চেষ্টা করেছি মানে লেচিটাকে আপনার চৌকো করে একটু বেলবার চেষ্টা করেছি আর থিকনেসটা আপনার যেরকম লুচির থিকনেস হয় বা পরোটার যেরকম হয় যেরকম মানে খুব মোটাও নয় আর পাতলাও না তো সেরকমই করেছি থিকনেসটা আর মাঝখানে দিয়ে দিলাম আমি নারকেলের পুরটা তো নারকেলের পুরটা একটু বেশি করেই দিতে হবে না হলে খেতে খুব একটা ভালো লাগবে না যতটা পুর দেবেন ততটাই এটা খেতে বেশ টেস্ট হবে আর চারদিকটা আমি দিয়ে দিচ্ছি জল যাতে মরবার সময় না খুলে মানে সরি মরবার সময় না ভাজবার সময় যাতে না জিনিসটা খুলে যায় তো সেই জন্য আমি চারদিকটা একটু জল দিয়ে দেখুন চারধারটা কিভাবে মুড়ে নিচ্ছি একটু হালকা করে আঙুল দিয়ে দিয়ে চেপে দিচ্ছি যাতে জিনিসটা না খুলে যায় তো এটা বানিয়ে একবার আপনারাও দেখবেন আমার মনে হয় খেতে বেশ ভালোই লাগবে সব সময় তো চিকেন প্যাটিস ভেজ প্যাটিস তো এটা খেয়ে থাকেন তো ঘরে থাকা নারকেল দিয়ে অনেকের ঘরেতেই নারকেল থাকে তো আমারও যেমন একটা নারকেল ছিল তো ভাবছিলাম কী বানাবো কি বানাবো তো আজকে ভাবলাম যে একটা প্যাটিস বানিয়েই দেখি তো বানিয়েছিলাম বেশ ভালোই খেতে হয়েছিল তো একটু বেলনি দিয়ে এটাকে একটু চেপে চেপে দেবো যাতে নারকেলটা চতুর মানে চারিদিকটাই ছড়িয়ে যায় তো এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব তো হালকা খুলে গেলে না সেটাকে আবার একটু আঙুল দিয়ে চেপে দেবেন তো কোনো অসুবিধা নেই আর যখন ভাজা হবে তখন কি হবে ভাজার যে মোড়ার দিকটা ছিল সেই দিকটায় আমি তলার দিক দিয়ে দিলে সেই জিনিসটা আর খুলবে না ভাজবার সময় তো একটাও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তো মাঝখানটায় দু চামচের মতো আপনার ওই নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে ঝাড় ধারটা ওই যেভাবে মোড়াটা দেখালাম প্রথমে দুই দিকটা আপনার ওই জল দিয়ে দেবো দিয়ে যেভাবে মোড়াটা দেখালাম তো ওইভাবেই আমি মুড়ে নেব তো বিকেলবেলা ধরুন সক মানে সব সময় একটু মনে হয় না মুখরের কিছু খাই তো এটাও খেয়ে দেখতে পারেন একটু মুচমুচে টাইপের হয় একটু মিষ্টি মিষ্টি নারকেলের একটা স্বাদ তো একটু অন্যরকমই লাগবে তো এর সাথে যদি এক কাপ চা হয় তো পুরো আপনার বিকাল আর এটা জমেই যাবে দারুণ লাগবে তো আমি এইভাবে সমস্তগুলো রেডি করে নেব তো একটু হাত দিয়ে চেপে দিচ্ছি আর দিয়ে একটুখানি বেলনি দিয়ে বেশি চেপে বেলনিটা দিলে হবে না তাহলে মানে জিনিসটা ফেটে যেতে পারে তো হালকা করে একটু চেপে চেপে চারিদিক ছড়িয়ে দেবো দিয়ে এদিকে আমি দেখুন দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তো দেখুন তলার দিকটা মোড়ার দিকটা তলায় দিয়ে দিয়েছি আর দিয়ে এটাকে একটুখানি ওপর দিক থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেহেতু প্যানটা আমার একটু ছড়ানো টাইপের তো সেই জন্য পুরোটা ডুবো তেলে আমি করছি না তো ওপর দিক থেকে একটুখানি করে তেল আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ওপর দিকটাও একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায় তো এক পাশটা যখন একটু বেশ ভাজা মতো হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দেব তো এই প্যানের মধ্যে আমার তিনটের মতো প্যাটিস ছিল তো আমি পরে আবার একটা এখানে দিয়ে দিয়ে দিয়েছি তো একদিকটা ভাজা হয়ে গেলে আমি আবার সেটাকে উল্টে দিয়ে দেব একটু লাল করেই যেহেতু প্যাটিসগুলো একটু লাল লাল মতো দেখতে হয় না তো একটু লাল করেই ভাজতে হবে আর যেহেতু ময়ামটা বেশি দিয়েছি তো খেতেও বেশ মুচ হয়েছে দেখবেন আপনারা যে নিমকি কিংবা সিঙ্গারা একটু মুচ হয় তার কারণ হচ্ছে কি বলুন তো ওই ময়ামটা একটু বেশি দিলেই মুচমুচে জিনিসটা এসে যায় তো আমি সেই কারণে এখানে একটুখানি ওই তেলের মাখবার সময় যে তেলটা একটু দিয়েছিলাম ময়ামটা তো সেই জন্যই জিনিসটা এত মুচমুচে টাইপের হয়েছিল এই রকম দেখুন এই রকম লাল মতো ভাজা হবে এই অবস্থায় আমি জিনিসটাকে তুলে নেব। এর থেকে বেশি ভাজতে কিন্তু না জিনিসটা পুড়ে যাবে তখন আর ভালো লাগবে না তো এই অবস্থায় আমি জিনিসটাকে তুলে নেব তো দেখুন কী সুন্দর মোচমুচে টাইপের দেখতেও হয়েছে আর বাদ বাকি আমার যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব তো আজকে মোটামুটি ছিল আমার এই রেসিপি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না যাতে আমি আরও ভালো ভালো কিছু বানাতে পারি আর আমার ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার এই ভিডিওটাকে চ্যানেলটাকে একটু ফলো করে যাবেন আর ইউটিউবের বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা